নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিতা। তো আজকে আমরা আলোচনা করছি সব থেকে ভালো কলেজের সব থেকে ভালো যে সাবজেক্টটা জন্য সবাই মিলে ঝাঁপায়, মানে ভালো বলার এই কারণ হলো সেটা চাহিদা সব থেকে বেশি, তাই জন্য সেটা হলো, তোমরা থাম্বনেইলে বুঝতেই পেরে গেছো, যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এটাই হলো মানুষের মূল লক্ষ্য থাকে, তাই তো? সেক্ষেত্রে কিছু জনের আলাদা লক্ষ্য থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লোকের এটাই লক্ষ্য থাকে। তো এখানটায় আমরা আজকে জেনারেল এসসি এসটি ওবিসি এই ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করব যে কাট অফ কত যেতে পারে, রাউন্ড ওয়ান, রাউন্ড টু, মপ আপ পর্যন্ত কী আসতে পারে, সমস্ত কিছু আমরা ইন ডিটেলসে ডিসকাস করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না, এবং যারা নতুন আছে নোটিফিকেশনটা অন করে রাখ, কারণ পরবর্তী ক্ষেত্রে এখন অনেক স্টেপ চলতে বাকি আছে। সমস্ত ইনফরমেশন এবং সমস্ত ডিটেলস কলেজের রিভিউ থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছোটো ছোট্ট ডিটেলসের উপরে আমার কাছে এখানে ভিডিও থাকে, আলফাল কোনো ভিডিও থাকে না, আর কোনো রকমভাবে ম্যানুপুলেট করা ভিডিও থাকে না, না টপিক থাকলে ভিডিও করি না। ঠিক আছে, তুমি দেখতেই পারো যে কতদিন পরে পরে একটা একটা ভিডিও। যাই হোক, তো আজকে আমরা আলোচনা করছি, দেখো এইটা আমার একটা প্রেডিকশান, সেটা হলো প্রতিটা ক্ষেত্রে আমি ভেঙে ভেঙে বলবো, আগে কিছু দেখে মানে কিছু নিজে ভেবে নিও না, আমার কথাগুলো পুরোটা শোনো তারপরে বলছি। তো প্রথমে আসি জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। দেখো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে একটা স্টেট থাকে, আর একটা হলো অল ইন্ডিয়া বেসিসে যেটা হয় ওপেন, আর একটা হলো স্টেট। তো এখানটায় যেটা আসে নর্মালি যেটা ওপেন হচ্ছে সেটা হলো মানে অল ওভারঅল সবার ক্ষেত্রে, যেটা বাইরের ক্যান্ডিডেটরাও জেনারেল র্যাঙ্ক দিয়ে হতে পারে, সেটা ফার্স্ট রাউন্ডের শেষে। ঠিক আছে, রাউন্ড ওয়ানের পরে মোটামুটি ধরো 1 থেকে 10-এর মধ্যে যাদের র্যাঙ্ক থাকে, তো নর্মালি রাউন্ড ওয়ানে তারা মোটামুটি ক্যাপচার করে নেয় সিটটাকে। এর কারণ এরা যাদবপুর পরবর্তী ক্ষেত্রে যেই মেন্স ফেন্সের পরে যে অ্যাডভান্স দিয়ে তারা যদি বেরিয়ে যেতে পারে তাহলে বেরিয়ে যায়, তখন এদিক ওদিক হয়ে যায়, বাট সেখানে 1 থেকে 10-এর মধ্যে যারা থাকছে তারা এই জায়গাটা গ্র্যাব করে নেয়। এবং হোমস্টেডের ক্ষেত্রে সেক্ষেত্রে আমার যতদূর মনে পড়ে এটা হলো রাউন্ড ওয়ানে 50 থেকে 60-এর মধ্যে যারা থাকবে তারা রাউন্ড ওয়ানের মধ্যে ক্যাপচার করে নেবে। ঠিক আছে, সিটটাকে রাউন্ড ওয়ানে, এর ওপরে তেমন কিছু যায় না, 61-62-র মতন আগের বছরে গেছে। এবারে দেখো প্রতি বছরে একটা জিনিস চেঞ্জ হয়, সেটা আমি একটু পরে বলছি। আলটিমেটলি আমার এইটা লেখার কারণ হলো মোটামুটি 200 থেকে 250-এর মধ্যে যারা থাকে তারা সিএসসি যাদবপুরে সে ডিসেন্ট্রালাইজের কাছাকাছি গিয়েও একটা পেয়ে যেতে পারে, এই সম্ভাবনাটা থাকে। এবার এখানটায় কিছু ইন্টারচেঞ্জ হয়, কারণ আগের বছরে আমার যতদূর মনে পড়ে রাউন্ড 2 বা 3 কাছাকাছি 61 বা 90-এর কাছাকাছি গেছিলো, তারপরে ডিসেন্ট্রালাইজ মপ আপ এই সমস্ত জিনিসে গিয়ে কোথায় গিয়ে ঠেকেছে, সেই ইনফরমেশানগুলো স্টুডেন্টদের থেকেই পাওয়া যায়, সেগুলো মানে রিটেন তো বা একদম এক্সাক্ট কোনো ক্ষেত্রেই অফিসিয়াল ওয়েবসাইটে কোনো ইউনিভার্সিটি প্রকাশ করে না, সেক্ষেত্রে সেটাকে পেডিট করা খুব চাপের, এবং যারা ভর্তি হয় তাদের থেকেই জানা যেতে পারে। কেউ যদি সেই সমস্ত ইনফরমেশান জানো একটুখানি অবশ্যই কমিশনে কমেন্ট করে দিও, তার ফলে কী হবে না, তোমাদের ইনফরমেশানগুলো আমি আবার ভিডিওর মাধ্যমে জানাতে পারবো, তাহলে সবাই উপকৃত হবে। তো আলটিমেটলি যাদের মোটামুটি 200, আমি বলি যে 150 থেকে 200-র মধ্যে যদি কারোর র্যাঙ্ক থাকে তাহলে সে সিএসসি লাস্টে গিয়ে জেনারেল ক্যাটাগরিতে যাদবপুরে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু রাউন্ড ওয়ানে 50, 60 বা 61-এর বেশি আশা না করাটাই ভালো। এবারে কী ফ্যাক্টরগুলো থাকে, বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আশেপাশের অনেক যে প্রাইভেট ইনস্টিটিউটগুলো রয়েছে বা যেগুলো মোটামুটি উঠছে বা নাম হয়ে গেছে, তারা কিন্তু মোটামুটি ভালোই ফেসিলিটি দিয়ে থাকে। এবার আমার বাড়ি থেকে যদি দূরে হয় সেখানে অনেক চিন্তা ভাবনা বাড়িতে কাজ করে, ঠিক আছে, সেই সমস্ত জায়গায় অনেক ফ্যাক্টরগুলো কাজ করে যায়, অনেকে এনআইটি বা আইআইটি এই সমস্ত জায়গায় বেরিয়ে গেলে সেই র্যাঙ্কগুলো লাস্টের দিকে গিয়ে অনেক সময় ড্রপ হয়ে যায়, তাহলে সেইগুলো অনেক ক্ষেত্রে ম্যাটার করে, কিন্তু রাউন্ড 1-2-এর ক্ষেত্রে সেটা খুব বেশি 5-10 এদিক ওদিক হলেও 60-70-এর মধ্যে থেকে যাবে, অতটাও নাও যেতে পারে, 40-50 আমার যতটুকু আইডিয়া বলে যে 50-এর মধ্যে থেকে যাওয়াটা মানে সম্ভাবনা রয়েছে। এবারে এটা আমি ওভারঅল বলছি এসসিদের ক্ষেত্রে, মোটামুটি 1,500 থেকে 2,000-এর মধ্যে যাদের আছে তারা একটা আশা রাখতে পারে, হতে পারে, ঠিক আছে, 1,000-এর মধ্যে যাদের আছে তাদের হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। ওবিসিদের ক্ষেত্রে অনেকটা সিট কম থাকে, তাই জন্য এদের র্যাঙ্ক অনুযায়ী সেই জিনিসটাও কম, মানে 1,000 থেকে 1,500-এর মধ্যে যারা রয়েছে তাদের একটা সম্ভাবনা রয়েছে, যাদের 600, 700 বা 1,000-এর মধ্যে আছে তাদের হয়ে যাবে, এরকম বলা যেতে পারে। এসটি একটু সুবিধা পায়, তাহলে সেক্ষেত্রে 3.5 থেকে 4 বা 4.5 এদিক ওদিক করতে পারো, উইথিন 5K
এর মধ্যে যাদের ST র্যাঙ্ক আছে তারা হতে পারে, অত দূর জানি না লাস্ট পর্যন্ত কত যাবে, কিন্তু রাউন্ড ওয়ানের জন্য মানে 3-3.5-এর মধ্যে হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের একটুখানি মাথায় রাখা দরকার। OBC-র ক্ষেত্রে আমি ওভারঅল OBC A OBC B বলছি, OBC-র ক্ষেত্রে সিটটা তো একটু ম্যাটার করে, কারণ সিট সংখ্যক কম থাকে, সেক্ষেত্রে ক্যান্ডিডেটের যারা প্রথম দিকে আছে তারাই সেটাকে নিয়ে নেয়। তো সেই হিসাবে তোমরা এখানটায় দেখে নিতে পারো। তো মোটামুটি আমার ওভারঅল যেটা সেটা আমি বললাম যে ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে 35-40-50 মেরে কেটে, ঠিক আছে, আর 80-90-100 মধ্যে রাউন্ড টু শেষ হয়ে যাওয়ার কথা বা 3 শেষ হয়ে যাওয়ার কথা, 70-80-এর বেশি যাবে না। এবারে দেখো বর্তমান সময়ে CSE-র ওপর একটা চাপ রয়েছে, কারণ শোনা যাচ্ছে যে এখানে প্লেসমেন্ট ভালো হচ্ছে না বা খুব ডিমান্ড যেরকম আগে ছিল সেরকম হয় না। এটা মাঝে মধ্যে ক্ষেত্রে যে কোনো সেক্টরে আসতে পারে, সেটা নিয়ে কোনো রকমভাবে দ্বিধা থাকার দরকার নেই এবং সেটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। ওটা তুমি ঠিকঠাক করতে পারলে ভালো জায়গাতেই তোমার হয়ে যাবে, ওরকম কোনো ব্যাপার নেই। আর যাদবপুরের মতন জায়গায় এরকম চিন্তা করার দরকার নেই। সুতরাং 150-200-এর মধ্যে থাকলে প্রথমের দিকে হয়ে যাওয়ার চান্স থাকে, তারপরে একটুখানি পেছনের দিকে হলে একটু ওয়েট করে যেতে হবে। ঠিক আছে, এইটুকুনি বলা ছিল। তাহলে তোমাদের এবার কি কমেন্ট সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, গুড বাই।